কেউ যদি রসুলের প্রতি একবার দরুদ পড়ে, আল্লাহ তার 10টা রহমত দিয়ে খুশি করে, শুধু খুশি করে না, আসমান জমিনের মাঝে যত জায়গা আছে সব তার নেকের দ্বারা ভরে যায়। আপনাকে শেখ হাসিনার কাছে চাইলে হয়তো আপনাকে সখীপুরে দুই সেটটা গোডাউন করে দিব, রাস্তাঘাট উন্নত করে দিব, আওয়ামী লীগের নেতা গুলারে কয়ে দিব যা তোকে বিল্ডিং করে দেব, ঠিক না? তাই দিয়ে তারা খুশি। আর রব্বে কারিম বলে, তুই যদি আমার খুশি করতে পারোস, এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত তোর নামে দলিল করে দেব, যে জান্নাতের দৈর্ঘ্য হবে 6,666 ডালা। কত? 6,666 তালা হলো জান্নাতের অর্থাৎ লম্বা, আর প্রস্ত হবে অর্থাৎ চওড়া হবে এরকম 10টা পৃথিবীর সমান একটা জায়গা। এবং ওই জান্নাতটাতে 6,666 তালা হবে, এটা একটা ইটা হবে স্বর্ণের, একটা ইটার উপরে মাইক ক্লিয়ার কর, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, রিভার বাড়া বাড়া, আগে পরে যা কিছু করছো আমার কাছে সালা কি চলবো না, কাম কর একসাথে, ইকো অফ থাকবে, ইকো চলবে না। আল্লাহ, তাহলে 6,666 তাহলে একটা জান্নাতের একটা ইটা আল্লাহ গাঁথবেন স্বর্ণের একটা ইটার উপর। সুবহান আল্লাহ, আমি কইলেন না? ও কবেন কেমনে, আপনারা তো পাবেনই না, পাওয়ার যদি মন থাকতো সুবহান আল্লাহ আরো জোরে কইতেন। আমি আবার বলছি, জান্নাতের একটা ইটা হবে স্বর্ণের একটা ইটার উপর, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আপনার আমার জন্মের মধ্যে ভেজাল থাকতে পারে, জান্নাতের যে একটা ইটা, একটা ইটা স্বর্ণের আর একটা ইটা রূপার, এর ভিতরে কোনো ভেজাল নাই। আরো জোরে কোন আল্লাহ, তাহলে ওই জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইনশাল্লাহ সবাই দুরুদ পড়বেন, কারো জবান বন্ধ থাকবে না, সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গোহল বাড়ি পশ্চিম পাড়া মতিউর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন একজনের উদ্যোগে, এটা কোনো মসজিদ না মাদ্রাসা না, তার পরিজার টুকরে একমাত্র সন্তান, তারা আকিকা সম্পর্কে, আসলে আল্লাহর এই পাগল আমার অনেক বছর আগের থেকেই আমার ওয়াজ শুনে, আমার তো আসলে আনা খুব মুশকিল, এত সহজে তো আনা যায় না। বসেন। আল্লাহ আল্লাহ শুকুর, আল্লাহর এই পাগলটা বিদেশ থেকে এবং তার বাবা তার ওয়াইফ মতামতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে, যারা আমার ছেলের একটা আকিকা করব, একটা দোয়ার অনুষ্ঠান করব, আপনারা আসতেই হবে। দুই বছর আগের থেকে চাইতে 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 আল্লাহ কবুল করছে আজকে। আসলে আল্লাহ কবুল না করলে তো কোনো জিনিস হয় না, ঠিক না ভাই? ঠিক। কবুলের মালিক কে? হ্যাঁ, আল্লাহ যখন কোনো জিনিস কবুল করে পৃথিবীর কেউ সেটা বাধা দিয়ে রাখতে পারে না। গত কয়েকদিন আগেও কিন্তু বরিশালে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, আমি মাহফিলে গেছি কুয়াকাটা, গত সপ্তাহে পুরাটাই কুয়াকাটা ছিলাম, বরিশাল, পটুয়াখালী, বরগুনা,
ঈদের পরের দিনের থেকে নিয়ে পুরো সময়টা বড় বরিশালেই বেশি মাহফিল করছে। এত ঝড় বৃষ্টি সুবহানাল্লাহ বিহামদিহি, প্যান্ডেল ম্যান্ডেল উড়াই নিয়ে আরেক বাড়ির গাছে নিয়ে থুয়ে দিছে, রাস্তায় কাদা, প্যান্ডেলের মধ্যে পানি হয়ে গেছে। তারপরেও আল্লাহর পাগলগুলি বৃষ্টির মধ্যে কাদার মধ্যে বইয়া ওয়ার শুনছে। তাহলে বোঝা গেল বাংলাদেশে আমাদের মতো লোকের ভক্ত অনেক আছে, আল্লাহ পাকের শুকর। তো আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আলোচনা যত সময়টুকু সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আসলে আমার আগে জানরা ওয়াজ করেছেন, প্যান্ডেলটা খুব সুন্দর দেয়া যেতেছে এবং পোস্টারটাও অনেক সুন্দর। কারণ কি জানেন, বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায়, এই বিচারি তার যত আওয়ামী লীগের নেতা আছে এগুলোর নাম পোস্টারে না দিলে ওয়াজ হইতে দেয় না। কতক্ষণ না কেন এই হুজুরের মাদ্রাসার ওয়াজ করাইতে দেখেন, আমলকি নেতা গেটু মিটু স্কুল টাইট মাইট বোল্টু সোল্টু নাম একবারে গোষ্ঠী শুদ্ধ প্যাডে যেটা আছে এটা নাম দিতে কতক্ষণ না কেন। কারণ আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি তো কি হয় না হয় বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ এই পোস্টারের মধ্যে কোনো নেতার নাম নাই, নেতা আছে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের নাম আছে, আলহামদুলিল্লাহ বলেন না। তার ভিতরে আজকের মাহফিলে যিনি স্টেজ অলঙ্কৃত করেছেন, আপনাদের এই মসজিদের সুনামধন্য খতিব মুফতি আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব এবং সভাপতি যিনি করেছেন আল্লামা আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি, যিনি হাজারো আলেমের উস্তাদ, শায়খুল উলামা, শায়খুল হাদিস এবং জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল। এই সমস্ত মানুষ যতদিন দুনিয়ায় থাকবে মনে করবেন দুনিয়া ঠিক থাকবে, কথা ঠিক না? মাইকের আওয়াজ কমিয়ে গেল, তোমার বক্স নাই? কই বক্স, আমার দিকে মারো। আল্লাহ, এই যে আপনাদের আব্দুর রশিদ সাহেবের মতো বুজুর্গ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে, কতক্ষণ না কেন? আরো জোরে কোন, আরো জোরে, এ জোরে কোন না, সত্য না মিথ্যা? আমার মতো ইলিয়াস রহমান জাহাদির কারণে, আপনার মতো কেতর আলীর কারণে আল্লাহ দুনিয়া রাহে নাই। হাক্কানে উলামা ইকরাম, শাইখুল হাদিস, হাফেজ কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে। এই জন্য ফেরাউন যখন প্রথম ক্ষমতায় আসছে প্রথম মাদ্রাসাগুলো বন্ধ করছে, কারণ মাদ্রাসায় জন্ম নেয় আল্লাহর ওলি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ, আমি ইলিয়াস রহমান জাহাদি জন্ম নিয়েছি মাদ্রাসার থেকে। হ্যাঁ, আমার মতো কত ইলিয়াস বাংলাদেশে ঘুরে সাইরেটা দিয়েও কেউ জিগায় না, আর আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে আনতে বছরকে বছর অপেক্ষা করবে, একটা ডেট পায় না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? আজ থেকে দুই বছর আগে মনে এই পাশে কোথায় জানে আসছিলাম, আমবাগ, আপনাকে মনে আছে কিন্তু আমার মনে নাই। আল্লাহ গো, দেখেন আল্লাহ পাকের কি কুদরত, দুই বছর আগে আসছি আবার এই বছর আসছি, জীবনে হায়াতে বেঁচে থাকবো কিনা তা জানি না, যদি আবার বেঁচে থাকে আবার দেখা হইতেও পারে নাও হইতে পারে, ঠিক না? এই যে একটু আগে যে ব্যক্তির জানাজা করে আসলেন, ওই কি মহিলা না পুরুষ? পুরুষ, আর কোনদিন আসবে না, আর কোনদিন আসবে না। বাজান দে একটা জিনিস মনে রাখবে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, ঠিক না বেটি? এবার জানাই দুনিয়া ছেড়ে আমার নবীও গেছে, দুনিয়া সব নবী ছেড়ে চলে গেছে, দুনিয়ায় আর কোন নবী বাকি নাই, বাকি আছে একমাত্র নাইবে নবী।
এই যে আব্দুর রশিদ সাহেবের মতো আপনাদের এই দাওরা হাদিস মাদ্রাসার টাঙ্গাইল সখীপুরে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম একদিন চলে যাবে, তার স্থানে আর একজন বসবে। এই মাদ্রাসা যিনি করছেন উনিও একজন আল্লাহর ওলি, ঠিক না? ঠিক। বাজান মাদ্রাসা করলে লাভ না লস? জোরে কন, আরো জোরে। বর্তমানে মাদ্রাসার পিছনে অনেক নাস্তিকরা রাইগে গেছে, কিন্তু মনে রাখবেন সারা দুনিয়া উল্টে গেল মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না। কারণ মাদ্রাসা চালায় কি? বিশেষ করে কওমি মাদ্রাসা চালায় কি? দুনিয়ার কোন মানুষের কাছে কওমি মাদ্রাসা ধরা নয় গো বাবা। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা গো বাবা, যেই মাদ্রাসার জিম্মাদারি একমাত্র আমার আল্লাহর হাতে, ঠিক না? ঠিক। যেই মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী। যদি কোন কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, আর আলিয়া গুলা কি করছে? হ্যাঁ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, যদি সেটা নবীর তরিকায় চলে কথা কন না কেন? বর্তমান আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা নাই মিয়া, আমরা আলিয়া করছি, আমাগো আলিয়া, এখনের আলিয়া, আসমান জমিন পার্থক্য। এখন আলিয়া মাদ্রাসা মাশাআল্লাহ এখন কলেজের সমন্বয় করে দিছে। এখন আলিয়া মাদ্রাসার অধিকাংশ পোলার মুখের দিক চাকায় দেখেন, অগ পিছনে নামাজও জায়েজ নাই, দাঁড়িয়েও নাই, মোসও নাই, আর দাঁড়ি রাখতে হলে হুজুরের দরে ফি দেয়। কথা কন না কেন? হে চাচা কথা কেন বুম ধরে বই রয়েছে? কি চাতার ওয়াজ শুনতেছে বেড়া বুড়া বেড়ায়? মরার চিন্তা না, একটু আগে দাফন করে থুয়েছেন একজন মিয়া। হাই, যার দাড়ি নাই মুস নাই, ও কতদিন দিন ইমামতি করতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। খালি এই কোনায় বসেন, কে কোনায় আসতে পারেন না? নাই কোনায় বাঘ বইছে, ওই দেখেন আম গাছটা লাগাইছে কে মকা গুলো, এই কোনায় পায় না। মনে করছো হেন দিব দৌড় মুরগির মতো দেও বা তাতে কি হয়েছে? এখন তো মাশাল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেলবেলা শরীফা দৌড় দেবা হিজলা ঘুমতো অসুবিধা দেখি দেখি। আরো কত কিছু দেখবেন, সকালবেলা আপনি শরীফুল আছিলেন, পুরুষ আছিলেন, মাগরিবের সময় আপনি লেডিস হয়ে গেছে। সি 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 সি, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচা। গত পরশু দিন যেখানে ওয়াজ করছি পটুয়াখালী, ওখানে একটা ছেলের নাম ছিল হাসান, আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াজে যাওয়ার পরে এরকম বড় বড় দাওরা হাদিস মাসের হুজুরে সবাই এসে আমার কাছে, হুজুর আপনি কই লিতো ভাইরাল, মিডিয়া হইব, মিডিয়া থাকবো, মোটামুটি আর কান পর্যন্ত পৌঁছাইবো, আমাকে কি হয়েছে কোন? কয় আমাকে গ্রামের একটা পোলা, এক বছর আগে ওর নাম আসছিল হাসান, এখন ওর নাম থেকে সরুবি, নাউজুবিল্লাহ বোর হইয়ে মোর কাছে যে কইয়েন, এখন কইেন না। আগে কি নাম আসছিল? জোরে কন, আরো জোরে, এখন কি? আল্লাহর ওলি কই যাও, এ শুনো ওই জায়গা আহো, স্যান্ডেল লেলে জায়গা আহো মিয়া। আমার কি জানি দেখে হে মনে মনে কি আপনার বাড়ি খাইছি নি খাইছি, এই বাড়ি যায়েন না আলহামদুলিল্লাহ বলে। কারণ কি জানেন, আপনার কাছে একটা বরকত হইব, এই যে মাথার যে চুলগুলো দেখতেছেন এটা মক্কার থেকে কাইটাইছে। যারা সুবহানাল্লাহ জোরে কবেন, মক্কায় যাইতে পারবেন, হাজিদের দোয়া 40 দিন বন্ধ ডাইরেক্ট কবুল হয়, কইছে কেবল মাত্র 11 দিন, ঈদের মাত্র 2-3 দিন আগে আইছে। আল্লাহ শুকর, এই মক্কার থেকে শরীরে যে অসুস্থ হয়েছে এখনো মোটামুটি অসুস্থ আছি, কিছু করার নাই, ঈদ করছেন আপনারা কত সুন্দর বৌসাল মানে, আর আমাকে আল্লাহ এমনই কপাল দিছে, খালি ঈদের নামাজটা পড়াই ওই দিনকে খালি বাকি আছিল, ঈদ এসে বৃহস্পতিবার শুক্রবারের থেকে ওয়াশ শুরু, বাড়িতেও যাইতে পারি নাই, কোন জায়গায় যেটু বেড়ামু সেই তো অভিজ্ঞতা। যদি কোন আপনি নিয়েছেন কি ডকের ওয়াস কিছু করার নেই, বাড়িতে জোর করে ধরে লে জায়গা, তারপর মনের ভিতরে শান্তি আছে, যে অন্তত একটা লোক
ঈদের ছুটিতে বাড়িতে আসছে, আমাদের কথা শুনে যদি হেদায়ত পায় ওই লোকটা জান্নাতে গেলে আমি ইলিয়াস রহমান জিহাদিও জান্নাতে যাব, এই আশায় মাহফিল গুলায় যাই। কারণ সিজনের সময় অনেকে পায় না, আনসিজনে মোটামুটি পায়, যাই বাইরে দাওয়াত দেয় মোহাব্বত করে যাই। আপনার খুশি হন নাই? অনেকে তো কইছেন দূর গোয়াল বাড়ি যা দিয়াইব, যারে 5 বছর করে বাউন জানা হ্যারে আরে তাড়াতাড়ি, কিন্তু মনে রাখবেন আল্লাহ সব পারে, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ দেখাই দিছে জিহাদি রে তোরে সবাই নিতে আরে না, একটা সাধারণ একটা বাড়ির একজনের মাহফিলে তোরে আল্লাহ আমি হাজির করে দিছি। আমার মন কেন জানো বলে আজকে যারা বসছেন যত মানুষই হয়েছেন আল্লাহ যেন একটা বার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে একটা কথা শুনেন, আমি যেদিনকে মক্কা ছাইরে আসি, মক্কা বিদায় তফ, বিদায় তফ, যারা কেন হস করছেন আমি বুঝাইতে পারবো না, বিদায় তফ যখন মহিলা পুরুষ, কারণ তফে তো মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই। আপনারা যারা তফ করছেন মক্কায়, যারা চাকরি করছেন তারাও জানেন, ওমরা যারা করছেন, মক্কা কাবা ঘরের পাশে মহিলা পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে তফ করে। পুরুষের বডিটা মহিলার সাথে লাগে, মহিলার বডি পুরুষের সাথে লাগে, এইটা যদি টুঙ্গি ইস্তেমায় ওই তো মহিলা পুরুষ এইভাবে বডির সাথে আর এক পুরুষের বডি লাগতো, কত যে অ্যাক্সিডেন্ট ঘটতো কতক্ষণ না কেন। আমার সামনে, আমার সামনে এক দেশের ধর্মমন্ত্রীর ভাগ্নি তপ করতেছে, সাপের সোড়ে ধর্মমন্ত্রী ভাগ্নি আমার সাথে মিশে গেছে, আমার সাথে আর একজন মুফতি আছে, ওই মহিলা বাঁচতে দিয়ে হারে জড়াই দিচ্ছে চাপে। তখন আমি ভাবলাম যখনই ওই মহিলার পুরো বডিটা ওই হাজির পিঠের সাথে, বুঝলেন আপনারা বালেক পুরুষ আছেন, ওই হাজি আল্লাহকে ডাকতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে ওই জায়গাটা সমস্ত ফেরেশতাদের নিয়ন্ত্রণ করা, ওইখানে দাঁড়ায় কোনো হাজির মন নষ্ট হয় না, ওখানে দাঁড়ায় গুনার কোনো চিন্তা থাকে না, কথা বলেন না কেন। এই দৃশ্য যদি কোনো বাজারে মার্কেটে হইতো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় হাজিকে কিছু জিজ্ঞেস করেন, মহিলার পুরা বডি থাকে পুরুষের পিঠের সাথে, পুরুষের পুরা বডি থাকে মহিলার পিঠের সাথে, এমন সাপ লাগে মাঝে মাঝে হসলে আসাদের ওখানে, কিন্তু কারো মন খারাপ হয় না, সবাই মনে করে আমার সাথে নামছে আমার মা, সবাই মনে করে এটা আমার মা, মেয়ের বয়সী তারে মনে করে মা, বিবির বয়সী তারে মনে করে মা, কারণ মা মনে করলে তো আর ওখানে বলা যাবে না যেখানে কে আছে আমার সামনে, সব আসি মহিলার দিক তাকায় না আসমানের দিক তাকায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আমার এই মা বাঁচার জন্যই আমার সাথে লেগে গেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো। বাজান আমি এখানে এই বছর বিদায় তফ করার সময় হজরে আসাদ যখন সুমা দিতে গেছি আমি পড়ে গেছি, পড়ে যাইয়া আমার অন্তত 100 হাজিতে পারাই ধরছে, কারণ ওখানে বাঁচার জন্য সবাই চেষ্টা করে সুমা দিতে যাইয়া, ওখানে অনেক মানুষ আগে মারা যায় এখন মানে মরে না, এক পুলিশ থাবা দিয়ে ধরে উঠে ফেলায়। যখন হজরে আসাদ মিজাবের মুলতাজিমের থেকে যখন যাইতেছি কাবা ঘরের দরজার থেকে যখন সুমা দিতে যাইতেছি তখন মনটা কেন যেন বারবার বলতেছে আমি মনে হয় পড়ে যাবো পড়ে যাবো পারা খাম, আর হাজিকে পারা খায় যদি মরে যাই আমি জান্নাতে যাব। বাজানের নিয়তটা করে যখন হজরে আসাদ সুমা দিতে যাইতেছি হঠাৎ করে দেখি সোমালিয়ার একজন হাজি আমারে থাবা দিয়া ধরছে, ওই হাজিরা আমার পরে আরো দর্শনে ফেলাইছে, আমি হাজিদের নিচে বসিয়া চিন্তা করি মালিক মনে হয় এখন দমটা বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ বলে ইলিয়াস রে এই পাথরে সুমা দিছে তোর বাবা আদম, এই পাথরে সুমা দিছে তোর মা হাওয়া, এই পাথরে সুমা দিছে তোর জাতির পিতা ইব্রাহিম, এই পাথরে সুমা দিছে তোর মা আয়েশা,
এই পাথরে সুমা দিছে জেহাদি তোর মা খাদিজা, এই পাথরে সুমা দিছে তোর মা উম্মে সালমা, এই পাথরে সুমা দিছে মা হাজেরা সায়রা, এই পাথরে চুমা দিছে 1,24,000 পয়গম্বরের মধ্যে অধিকাংশ নবীরা। ইবাদানে পাথর চুমা দিতে যাই আমি আল্লাহ তুই দুনিয়ার থেকে নিব না। বাজার ওই জায়গায় তবে নামলে কোন মহিলা পুরুষ যখন ভেদাভেদ থাকে না কারো মন কেন নষ্ট হয় না? আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, এখানে যখন আমার জাতির পিতা ইব্রাহিম আমার মা আপনার মা হাজেরাকে এখানে রাইখা যায়, ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, বাজান মাকাম ইব্রাহিম হলো কাবা ঘরের থেকে মাত্র 12 গজ দূরে বাবা মাকাম ইব্রাহিম। মারহাবা বললেন না? এ 12 গজে কয় হাত? আপনারা আমার হাত দেশের দেশের গজ, ওই দেশের গজ না, 24,000 দূরেই হলো কাবা হাতি, এইখানেই ছিল মা হাজেরার ঘর। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে করে, আরো জোরে। মক্কা মদিনা দেখার নিয়ত আছে না? এখন পুরা মক্কা মদিনার ফিল্ম ডরে ভিতরে নিয়ে আসে। পৃথিবীতে মাত্র একটা ঘর আছে, একটা ঘর, যেই ঘরটা কালো, গিলাপটাও কালো, কিন্তু ওই ঘরটা এত ভালো, একবার তাকাইলে ওযু সারা তাকাইলে 60টা নেকি আল্লাহ তাকে দান করবে। ওই ঘরের কাছে কেউ তওবে নিয়ত করে গেলে, হাজার উমরা নিয়ত করে গেলে, মান হাজ্জানিল্লা ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউ ওয়ালা দাহু, কেউ যদি এই ঘরকে তওব করার উদ্দেশ্যে, হাজার উমরা করার উদ্দেশ্যে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে এমন হয়ে যাবে নিষ্পাপ, রাজা কায়াউ তার চেহারার দিকে, কারণ এই পাওটা কাবার সত্তরে লাগছে, এই মুখটা কাবার ফোকাস লাগছে, কাবার লাইট লাগছে।